আসলাম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সম্মানিত চাষি ভাইরা। আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, আপনারা সবাই একটু হলেও উপকৃত হবে। সম্মানিত চাষি ভাইরা, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো মেলান্দ হাজরাবাড়ি। এই এলাকায় প্রায় ধান লাগান শেষের দিকে, আর আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জায়গায় মোটামুটি 10 দিন ধানের বয়স হয়েছে লাগাইছে। আমি আজকে আলোচনা করব যে এই ধানের লাগানোর কোন সময় এবং কতদিন বয়সে কোন আগাছানাশক ব্যবহার করতে হবে সে বিষয়ে আমি কথা বলবো। আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও স্কিপ করবেন না। সম্মানিত চাষি ভাইরা, আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষকের মাঠে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখন একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পরিবারে একজন নতুন সদস্য হয়ে যান। সম্মানিত চাষি ভাইরা, মূল আলোচনায় চলে যায়। আমি আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আগাছা, আগাছা ধানের জমিতে কয় ধরনের হয়? এরা সাধারণত তিন ধরনের হয়। একটা হলো আপনার শেদ জাতীয় আগাছা, ঘাট জাতীয় আগাছা এবং চওড়া পাতা জাতীয় আগাছা। ঘাট জাতীয় আগাছা হলো হলদে মতো, আমরা গ্রাম বাংলায় ভাষায় বলি যে হলদে গন্ধ বাদলে একটা জয়না হয়। আর ঘাট জাতীয় আগাছা হলো আপনার ছোট শ্যামা এবং বড় শ্যামা। আর চওড়া পাতা জাতীয় হলো আপনার এই আম বলি, শুষ্নি শাক, চাঁদমালা, পানিকসু, এই তিন ধরনের আগাছাই আপনার ধানের জমিতে সবচেয়ে বেশি হয়ে থাকে। এখন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে কিন্তু ধান অলরেডি 7 থেকে 10 দিন ধানের বয়স। এই সময় আপনারা ধানের জমিতে কী ধরনের আগাছানাশক ব্যবহার করবেন এবং ধানের বয়স যখন 15 দিন হবে ওই সময় কী ধরনের আগাছানাশক ব্যবহার করবেন? সম্মানিত চাষি ভাইরা, আমি আপনাদের দেখাই। এই জমিতে অলরেডি কিন্তু একটা ওষুধ ব্যবহার করছে, প্রিথিলাক্লোর গ্রুপের ওষুধ, এটা ক্লিয়ার ওষুধ, করবেল কোম্পানি। ঠিক এই প্রিথিলাক্লোর গ্রুপের ওষুধ আপনারা ব্যবহার করবেন ধান লাগানোর ঠিক 7 দিন পর। এই প্রিথিলাক্লোর গ্রুপের ওষুধ ব্যবহার করবেন, প্রতি বিঘায় আপনার 100 ml 5 থেকে 6 কেজি ইউরিয়া সার দিয়ে 1 থেকে 2 ইঞ্চি পানি থাকতে হবে। এটা ব্যবহার করলে আপনার ঘাট জাতীয় আগাছা যাবে না, শুধু শেষ জাতীয় আগাছা প্লাস চড়া জাতীয় আগাছা আপনার দমন হবে আশি বাইরা। আর যে আগাছাটা আপনার থেকে যায় সেটা হলো ঘাট জাতীয় আগাছা। এই আগাছার জন্য আগাছা গজানোর পর ব্যবহার করতে হবে, সেটা হলো কাউন্সিল প্রাইম এবং 18 WP। এর সাথে যদি আপনি ব্যবহার করেন আগাছা গজানোর পর তাহলে আপনি যে তিন ধরনের আগাছা আছে এই তিন ধরনের আগাছা আপনার একসাথে দমন হবে। তাহলে যদি আমরা প্রিথিলাক্লোর গ্রুপের ওষুধ যদি ধান রোপণের 7 থেকে 10 দিন পর যদি না দেই, যদি সব আগাছা একসাথে আমরা মারতে চাই তাহলে কাউন্সিল প্রাইমের সাথে 18 WP যে কোনো কোম্পানির একসাথে মিশিয়ে ব্যবহার করলেই হবে। এটা ব্যবহারের নিয়মটা হলো 30 ml কাউন্সিল প্রাইম এবং 50 গ্রামের 18 WP একসাথে সারের সাথে মিশিয়ে 1 থেকে 2 ইঞ্চি পানি থাকা অবস্থায় 40% আমরা যদি সারের সাথে ব্যবহার করি তাহলে আপনার 5 থেকে 7 কেজি সারের সাথে মিশিয়ে এটা ব্যবহার করতে হবে। আর যদি স্প্রে করে ব্যবহার করি তাহলে আপনার একটা কাউন্সিল প্রাইম 30 ml-এর 1 বোতল এবং 18 WP 50 গ্রামের 4 কোয়ান্টি করে ঠিক চিপচিপে পানি অবস্থায় স্প্রে করতে হবে 4 কোয়ান্টি করে। পানি বেশি থাকলে কিন্তু আপনি ব্যবহার করা যাবে না। সম্মানিত চাষি ভাইরা, দেওয়ার পর আপনি 15 থেকে 16 দিনের মধ্যে দেবেন আগাছা মরা শুরু হবে, যেহেতু এখন শীতকাল আগাছাটা মরতে একটু সময় লাগবে। তো সম্মানিত চাষি ভাইরা, আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।